রোজার প্রস্তুতি রোজা দিয়ে নিতে হয়, রোজার প্রস্তুতি রমাদানের প্রস্তুতি ইবাদত দিয়ে নিতে হয়। কোনো ছেলে যদি বাংলাদেশের কোনো প্লেয়ার ক্রিকেটার যদি 12 মাস পরে আমেরিকাতে খেলার চান্স আসে, তার নাম আসছে ডিসেম্বর মাসে আমেরিকায় গিয়ে খেলবে, তো সে 12 মাস কি করবে? কি পরিমাণ উচ্ছ্বাস তার! শুধু তার উচ্ছ্বাস না, তার পার্টিরও উচ্ছ্বাস, তার ক্লাবেরও উচ্ছ্বাস। কেমন আমাদের এক ছেলে আমেরিকায় খেলবে, তার আব্বা আমার উচ্ছ্বাস কেমন, খেলবে আমেরিকায় খেলবে। কোন সিঙ্গার যদি সিডনিতে গিয়ে গান গাওয়ার অফার পায় 1 বছর পরে, সে 1 বছর ধরে কি পরিমাণ রিহার্সাল করবে, প্রতিদিন সকাল সন্ধ্যায় সে গাইবে, আমি সিডনিতে গাইব, ওখানে যে গানটা গাইবে সেটা কতবার গাইবে, মোট ওখানে গাইবে 1 বার, এর আগে সে কতবার এই গান গাইবে বলেন, কত হাজার বার সে গান গাইবে বলেন। এই জন্য আমাদের দৌড় ঘোড়ায় রমাদান, গত বছরও অনেকে রমজান এসেছে কিন্তু ওটা ছিল তার জীবনের শেষ রমাদান। একটু আগে আমি এক কবর জায়গাত করেছি, কবরের পাড়ে দাঁড়াবার সুযোগ হয়েছে আমার খোদার খোলা মার্কাজের সামনের কবরস্থানে। ওখানে দাঁড়িয়ে আমার একটা কথা মনে হয়েছে, এই মানুষগুলো যদি জীবিত থাকতো আর ইনাদেরকে যদি বলতাম রমজানের শেষ দশকে এসে কাফ করো, তিনারাও বলতেন যে আমার ব্যস্ততা আছে, বুঝেন নাই মনে হয়। এই মানুষগুলো যদি জীবিত থাকতো আর তাদেরকে গিয়ে যদি বলতাম ভাই রমজানের শেষ দশকে এতে কাফ করেন, ওনারা বলতো আমাদের ব্যস্ততা আছে, যেমনটি এখন আমরা বলি আমাদের ব্যস্ততা আছে। এই কথাটা ওখানে আমার মনে হয়েছে, জিনাদের এতে কাফের সুযোগ হয়তো বা অনেকের হয় নাই, কেন ব্যস্ততা আছে, লেকিন সব ব্যস্ততা ইনাদেরকে মাটি করে দিয়েছি। আমরা ছোটবেলায় একটা গল্প করছি, ডেথ দ্য লেভেলার, ডেথ দ্য লেভেলার, মৃত্যু সব কিছুকে সমান করে দেয়, মৃত্যু সব কিছুকে কি করে দেয়, সব ব্যস্ততাকে মাটিতে মিশিয়ে দিয়েছি। এই জন্য এই রমাদান যদি কারোর জীবনের শেষ রমাদান হয়, আপনার কাছে যদি চিঠি চলে আসতো এটা শেষ রমাদান, আপনি কি করতেন? যদি একদম চিঠি চলে আসতো এটা আমার জীবনের শেষ রমাদান, তখন আপনি কি করতেন? যদি জিব্রাইল আইসা কানে কানে বলে দিত আমাদের এটা কিন্তু শেষ রমাদান, তবু আমরা হেতে মাম করতাম। এক জুতার দোকানওয়ালা রমজানের কদর কি পরিমাণ বুঝে বলেন, মোদি দোকানদার কি পরিমাণ বুঝে রমজানের কদর, খেজুরওয়ালা চিনিওয়ালা সেমাইওয়ালা সেমাইয়ের ফ্যাক্টরিওয়ালা গত 2 মাস ধরে কর্মচারীদের ছুটি বন্ধ, লুঙ্গিওয়ালা নরসিন্দি লুঙ্গিওয়ালা গেঞ্জিওয়ালা জামাওয়ালা 2 মাস ধরে কর্মচারীদের ছুটি বন্ধ, এই রমাদান রমাদান রমাদান, এক আওয়াজ রমাদান রমাদান রমাদান। লেকিন যে জন্য রমাদান ভুলে গিয়েছি সেটা বলেন, যে জন্য রমাদান, আমাদের রমাদান হইল দুলা ছাড়া বিয়ে বাড়ি, বলেন দুলা ছাড়া বিয়ে বাড়ি, যেমন আমাদের রমজান তেমন, সব আছে শুধু দুলা নাই, খেজুর আছে আছে, রকমারি ইফতারি আছে, রকমারি সাহারি আছে। সাহারি আপনাদের সিলেটে ফোতা হইলো কিভাবে আমার বুঝে আসে না, সাহারি ফোতা হইলো কিভাবে, সাহারি রকমারি আছে, ইফতার রকমারি আছে, সব আছে শুধু রোজা নাই, বলেন বাস্তব না বাস্তব?
আমাদেরকে মাঝে মাঝে কেউ বলে আমরা ধর্ম ব্যবসায়ী, তাই বলি আমরা ধর্মের নাম দিয়ে কখনোই জুতার দাম বাড়াই নাই, আমরা ধর্মের নাম দিয়ে সোয়াবিন তেল কখনোই বাড়াই নাই, আমরা ধর্মের নাম দিয়ে গরুর বাজারে কখনোই যারা লই নাই, সব ধর্মের নামের ব্যবসা তারা করে, আমাদের ধর্ম দিয়ে তাদের ইফতার বাজার গরম, আমাদের ধর্ম দিয়ে তাদের জুতার বাজার গরম, আমাদের ধর্ম দিয়ে তাদের কুর্তার বাজার গরম, লুঙ্গির বাজার গরম, সামাইয়ের বাজার গরম, চিনির বাজার গরম, গরুর বাজার গরম, ছাগলের বাজার গরম, আমাদেরটা দিয়ে তাদেরটা গরম। দেখবেন জানাজার নামাজে গেলে ইমাম সাহেব আসতেই কিনারে দাঁড়ায় থাকে, তারে বক্তৃতা দিতে দেয় না, বক্তৃতার বাজারে তারা গরম আর জামাতের বাজারে ইমাম সাহেব। সব বক্তব্য দিচ্ছে, সব বক্তব্য বক্তব্য দিতে গিয়ে একটা আয়াত তারা খুব পড়ে, না তারা খুব পড়ে, হোক না হোক পড়ে, খুলু নাফসিন দায়েকাতুল মউত, এটা শব্দ পড়ে, কি বলে, যে যেভাবে পারে ব্যঙ্গায়া বুঙ্গায়া পড়ে, খুলু নাফসিন দায়েকাতুল পড়ে। লেকিন একটা মজার বিষয় হলো এই আয়াতে কারিমা কুল্লু নাফসিন দায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল, তর্জমা করেন, এই নাফসিনের মধ্যে গরুও আছে, এই নাফসিনের মধ্যে ছাগলও আছে, এটার মধ্যে সাপ বিচ্ছুও আছে, এটা সমস্ত জানোয়ারের ব্যাপারে ব্যাপক, এটা কিন্তু গরুর আয়াত, এটা কার আয়াত, এটা গরুর আয়াত, এটা ছাগলের আয়াত, কুল্লু নাফসিন দায়েকাতুল মউত, এটা কার আয়াত, এটা গরুর জন্য, এটা ছাগলের জন্য, এটা বাঘের জন্য, এটা শিয়ালের জন্য, সমস্ত জানোয়ার মরবে, এর দূরের মধ্যে কে কে সামিল, গরু ছাগল। তো এটা আমার আয়াতে না, আমার আয়াত হলো পরেরটা, এই আয়াতের আরেকটা অংশ আছে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কুল্লু নাফসিন দায়েকাতুল মউত, সমস্ত প্রাণী মরবে, তবে সমস্ত প্রাণীর কোন প্রাণীর হিসাব হবে না, কুল্লু নাফসিন দায়েকাতুল মউত, ওরা মরবে, মরাই ওদের জীবনের শেষ কথা, তবে শুনো, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তবে তোমার আজর পুরো পুরো দেওয়া হবে হাশরের ময়দানে, ওর আর দেওয়া হবে না উজুর, আহা না উজুর রাখো, আর আগে কয়েছে কুল্লু, এখানে কি দরকার ছিল উজুর আহা, এখানে বলে প্রত্যেক প্রাণী মরবে, এখানে বলে মানুষ শুধু তোমাকেই আজর দেওয়া হবে, শুধু মানুষকে আজর দেওয়া হবে, বলেন আর মরবে কে কে, তোরা আগেরটা মনে রাখছে পরেরটা মনে নেই, নিজেরটা মনে নাই গরুরটা মনে আছে, বলে গরু মরবে, ছাগল কিন্তু গরু পুরস্কার পাবে, ছাগলে পুরস্কার পাবে, পুরস্কার পাবে কে, আল্লাহ তারা বলার বেলায় কি বলছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আমি একবার শুনছি হযরত মাওলানা ওমর ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কামিয়াব শুধু তখনই দেখা যাবে যখন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফয়সালা হবে, সেদিন বুঝবো আমি কামিয়াব, বলে সেদিন বুঝবো আমি কি কামিয়াব। তাহলে গরুর আয়াত মুখস্থ পারি, নিজেরটা পারি না, যারা গরুর আয়াত মুখস্থ পারে নিজেরটা পারে না, এরা গরু মার্কাই। আমি আশ্চর্য হই, এটা সব বলে, কেউ একজন মারা গেছে ছুটে চলে এসছে, আইসা একটু বক্তৃতা দেওয়ার লেগা, তিনি এমন ছিলেন, তিনি এমন ছিলেন, তিনি এমন ছিলেন,
আর আয়াত পড়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। লেকিন এটা যদি কেউ নাও জানে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত এটা আমার ঈমানের অংশ নয়। মানুষ মরবে এটা না বললেও কিছু হবে না, এটা না জানলেও কিছু হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমার হিসাব নিকাশ হবে এটা জানাও আছে, এটা জানা ফরজ। বলেন সব মানুষ মরবে এটা ঈমান নয়। ইহুদিরাও জানে সে মরবে, নাসারাও জানে সে মরবে, হিন্দুও জানে সে কি করবে বলেন, আমরাও জানি কি না বলেন, মরবে বলেন মরবে, তাহলে এটা কি নয়, এটা ঈমান নয়। এটা গরুর কথা, এটা ছাগলের কথা, এটা শিয়ালের কথা, আমারটা কোনটা? তোমার জীবনের সমস্ত আমলের যা যা দেওয়া হবে, আল্লাহ তোমার জীবনের সমস্ত আমলের কি দেওয়া হবে, যা যা দেওয়া হবে, এটা হইলো কার লাইগা, আমাদের জন্য। فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আর যার জন্য জান্নাতের ফয়সালা করা হয়েছে, ফাকাদ ফাজ, সে হয়ে গেছে কামিয়াব। সুবহানাল্লাহ, সে হয়ে গেছে কি বলেন, সে হয়ে গেছে কামিয়াব। হ্যাঁ, কথা দূরে চলে গেছে, মাত্র 13 দিন বাকি রমাদান, মাত্র 13 দিন বাকি, মাত্র কি 13 দিন বাকি। হ্যাঁ আচ্ছা, মাত্র 13 দিন, মাত্র 13 দিন পরে অস্ট্রেলিয়া থেকে আপনার ছেলে আসবে, আপনি বিয়ে করাবেন, আপনার উচ্ছ্বাস কত, যাকে দেখেন তাকেই বলেন দোয়া করবেন আমার ছেলেটা 13 দিন পরে আসবে, ওকে বিয়ে করাবো। বলেন কি বলেন না বলেন, বাবা কি খুশি, মা কি খুশি, ঘরে সকলেই খুশি, যেই ফোন করে জানো ও তো আসবে। হ্যাঁ, তাকেই জানাইয়ে দেই ও আসবে বিয়ে করবে, ও আসবে বিয়ে করবে। কিন্তু আমরা কই, আমাদের মানসিক উচ্ছ্বাস কোথায়? রমাদান আসবে, বলেন রমাদান আসবে, রমাদান আসবে, রব্বে করিম মেহরবানি করে আমাকে রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না, আল্লাহ আর কয়টা দিন দিয়ে দেন, ভিক্ষা দিয়ে দেন, আল্লাহ কটা দিন ভিক্ষা দিয়ে দেন, রমজান পর্যন্ত হাত দিয়ে দেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন, রমজানের একটা মুহূর্তের দাম রমজানের বাইরের 70 বছরের চেয়েও দামি, রমজানের এক মুহূর্তের দাম রমজানের বাইরের 70 বছরের চেয়েও দামি।